আসসালামু আলাইকুম। শিশুদের হাইড্রোনেফ্রোসিস বা কিডনি যদি ফুলে যায় তাহলে কি অপারেশন করতে হয় বা অপারেশনের পরে কিডনি কি অবস্থা হয়? এটা বাবা মা অনেক সময় আমাদের কাছে আসেন যে অপারেশনের আগে বাচ্চার কিডনি ফোলা ছিল, অপারেশনের পরেও কিডনি ফোলা, মানে তাহলে কি অপারেশন হলো? আসলে হাইড্রোনেফ্রোসিস বাচ্চাদের অনেক কারণে হতে পারে। এটা যে কোনো কারণে কিডনি থেকে প্রস্রাব তৈরি হয়ে যে দুই পাশের নালী দিয়ে প্রস্রাবের থলিতে আসে, সেখান থেকে পেশাবের প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে যায়। এই রাস্তার কোনো জায়গায় যদি কোনো ব্লক থাকে তাহলেই এই কিডনিতে পানি জমে বা প্রস্রাব জমে কিডনিটা ফুলে যায়। যখন আমরা এটার অপারেশন করি, করার সময় আমরা যেই কারণে হাইড্রোনেফ্রোসিস হয়েছে, যেই জায়গাটায় ব্লক হয়েছে, সেই জায়গাটায় অপারেশন করা হয়, যার ফলে যে ফোলা কিডনি যেটা সেটা কিন্তু যেভাবে ছিল সেভাবেই থাকে। এবং ব্লকটা যখন কমে যায় তখন আস্তে আস্তে এই যে প্রস্রাবটা এখানে জমা ছিল সেটা খুব ধীর গতিতে এটা আস্তে আস্তে বের হতে থাকে। এবং তখন যদি আমরা অপারেশনের পরে এক মাস বা দুই মাস পরে যদি আলট্রাসোনোগ্রাম করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে তার কিডনিটা ফোলাই রয়ে গেছে। তখন আমাদের মধ্যে একটা কনফিউশন বা সন্দেহ তৈরি হয় যে তাহলে কি অপারেশনটা কী হলো, এই হাইড্রোনেফ্রোসিস কমছে কি না সেটা খুব ধাপে ধাপে এবং ধীরে ধীরে পরীক্ষা করতে হয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আলট্রাসোনোগ্রাম করি। আলট্রাসোনোগ্রাফিতে খুব ধীরে ধীরে দেখা যায় যে কিডনির সাইজ ছোট হচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে এন্ডোস্কোপি বা যেটা এন্ডোইউরোলজি বলে, যে প্রস্রাবের রাস্তায় ক্যামেরা দিয়ে দেখতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা আইভিউ করি, যে ওষুধ দিয়ে এক্সরে করে দেখি যে কিডনির যে প্রস্রাবটা তৈরি করতেছে সেটা খুব ইজিলি প্রস্রাবের থলি পর্যন্ত আসতে পারতেছে কিনা। যদি দেখি যে প্রস্রাবের থলিতে প্রস্রাবটা আসতেছে এবং সেক্ষেত্রে কিডনি যদি ফোলাও থাকে সেক্ষেত্রে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তবে এই বাচ্চাগুলোকে বেশিরভাগ সময় একটা লং টার্ম ফলোআপে রাখতে হয়। এবং আমরা জানি যে হাইড্রোনেফ্রোসিসে যে প্রস্রাব জমে থাকে, যেখানে প্রস্রাব জমে থাকে সেখানেই একটা ইনফেকশনের ঝুঁকি থাকে। এবং এই বাচ্চাগুলোকে বেশিরভাগ ক্ষেত্রেই এই ইনফেকশন কন্ট্রোল করার জন্য আমরা একটা লম্বা সময় ধরে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি যেন ইনফেকশনটা না হয়। ধন্যবাদ।